আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله، وقال تعالى في آية أخرى يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات উলাইকা মিনাস সালিহিন। মেহেদীপুর চাকলা সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত ইসলামী জালসা 2019-এর সম্মানিত সভাপতি, মাসিক আত-তাহরিক পত্রিকার সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাফওয়াত হোসাইন উপস্থিত, এদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেমে দ্বীন শেখ মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী উপস্থিত, অধ্যাপক মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা জালাল উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন ওলামায়ে কেরাম উপস্থিত, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী উপস্থিত, অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা এবং পর্দাড়ালের মা ও বোনেরা, প্রশংসা মাওরুবুল আলমিনের জন্য যার অশেষ সম্মতে আমরা সেই বাতমা গ্রীপ থেকে এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ লাভ করেছি, যে আল্লাহ আলমিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করলেন, তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে অলরেডি কয়েক মিনিট হয়ে গেছে, এরপরে আরও একজন বক্তা রয়েছেন, আমরা বক্তব্য দীর্ঘায়িত করতে চাইব না। আজকে আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাচ্ছি যে মাদ্রাসার আয়োজনে আজকের এই অনুষ্ঠান, সেই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে এসেছেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বগুড়া জেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহিম, যাকে আমরা বগুড়ায় আসলে বগুড়ার প্রাণ হিসাবে তাকে দেখতাম, সর্বদা যিনি আমাদের আশেপাশে থাকতেন বগুড়ায় আসলেই, সেই মানুষটি এখন আমাদের সামনে নেই। তিনি জেলখানার অন্ধ কারা প্রকোষ্ঠে জুলুম শাহীর নির্মম অবিচারের শিকার হয়ে তিনি আজকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি দ্রুত জালিমের এই কারাগার থেকে তাকে মুক্ত করে দিন এবং তাকে পুনরায় আমাদের মাঝে নিয়ে এসে দিনের খেদমতের সুযোগ করে দিন, এই দোয়া আমরা সকলেই করি, আমিন। সেই সাথে আরও একজন ব্যক্তিকে আমরা স্মরণ করতে পারি, যিনি 2015 সালে এই মাঠে এসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, যিনি আর কেউ নন, আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা বলা যায় বা পরিচালক বলা যায়, যিনি দীর্ঘ প্রায় 2 যুগ ধরে এদেশের মানুষের সামনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত সুরে সুরে প্রচার করে গিয়েছিলেন, সেই শফিকুল ইসলাম তিনি এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আজকের এই সুযোগে আমরা তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করি এবং এই কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলেই বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি যে বিষয়টি নিয়ে কয়েকটি কথা বলবো সেটি হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। ইসলাম হচ্ছে দাওয়াতের ধর্ম, ইসলাম এই পৃথিবীতে আগমন করেছে দাওয়াতের মাধ্যম দিয়ে। এই দাওয়াতি কাজ অনেকভাবে বর্তমানে বাংলাদেশে চলছে, সারা পৃথিবীব্যাপী চলছে। এই দাওয়াত
একদিকে চলছে আল্লাহর দিকে, আরেকদিকে চলছে শয়তানের দিকে। এই দুটো জিনিস পৃথিবীর শুরু থেকেই মানুষের মধ্যে চলে আসছে। একদল মানুষ সবসময় মানুষকে অকল্যাণের দিকে আহ্বান জানিয়েছে, অসত্যের দিকে আহ্বান জানিয়েছে, অন্ধকারের দিকে আহ্বান জানিয়েছে, আল্লাহ বিরোধিতার পথে আহ্বান জানিয়েছে। অপরদিকে আরেকদল মানুষ, তারা সবসময় চেয়েছেন মানুষকে সত্যের দিকে আহ্বান করেছেন, তারা সবসময় মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেছেন, তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন, এবং তারাই হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম। এই সত্যের দাওয়াত, এই সুন্দরের দাওয়াত, এই কল্যাণের দাওয়াত এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের, বিশেষ করে যারা আমরা মুসলিম হিসাবে পৃথিবীতে পদচারণা করছি, প্রত্যেক মুসলিমের ওপর দাওয়াত দেওয়াটা অপরিহার্য একটি কর্তব্য। একজন মুসলিমের, একজন মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সে হবে সবসময় দায়ী ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সত্যের দিকে আহ্বানকারী। একজন মুমিন সবসময় মানুষের কল্যাণ কামনা করবে, মানুষকে সবসময় কল্যাণের দিকে আহ্বান করবে, সবসময় সে সত্যের দিকে আহ্বান করবে। এটাই হচ্ছে একজন মুমিনের সার্বক্ষণিক বৈশিষ্ট্য। আমাদের অনেকেই আমরা মনে করি ইসলামের এই দাওয়াত দেওয়ার কাজটা শুধুমাত্র আলেম ওলামার দায়িত্ব, শুধুমাত্র মসজিদের খতিবের দায়িত্ব, শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তাদেরই বোধহয় দায়িত্ব, আর কারোর দায়িত্ব নয়। প্রিয় ভাতৃমণ্ডলী, এই দাওয়াত দেওয়া, দিনের পথে দাওয়াত দেওয়া, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এটা সকল মুসলিমের দায়িত্ব, শুধুমাত্র আলেম ওলামার দায়িত্ব না, শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তাদের দায়িত্ব না, এটা সমস্ত মুসলমানের, সমস্ত সাধারণ মুসলমানের দায়িত্ব। আপনি পরিবারের একজন কর্তা, আপনি আপনার স্ত্রীকে দাওয়াত দিন, সালাত পড়ার দাওয়াত দিন, সে সালাত পড়ে না, তাকে সালাত পড়ার দাওয়াত দিন। আপনার সন্তান, সে সালাত পড়ে না, তাকে সালাতের দিকে দাওয়াত দিন। প্রত্যেক মানুষ এভাবে পরস্পরকে দাওয়াত দেবে, এটাই হচ্ছে কর্তব্য প্রত্যেকটা মুসলমানের। আমি গত সপ্তাহে পাকিস্তানে ছিলাম একটি দাওয়া কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য। তো যাওয়ার পথে আমি যখন ঢাকা থেকে থাইল্যান্ডে যাই শুরুতে, তো যাওয়ার পথে একজন পাকিস্তানি আমার পাশে বসেছিলেন, তিনি সিগারেট খান, নামাজ রোজার অত ধার ধারেন বলে মনে হলো না, এমনি কথাবার্তা বলতে বলতে বেশ আন্তরিকতা হলো। তো আমারও একটা সমস্যা হয় বিমানে উঠলেই, যখন বিমান নামে তখন কানে প্রচণ্ড চাপ ধরে এবং এত ব্যথা হয় যে মনে হয় যেন মানে এর চেয়ে মারা যাওয়া ভালো, এই ধরনের কষ্ট হয়। তো যখন বিমান থাইল্যান্ড নামতেছে সে সময় এরকম যখন শুরু হলো এরকম ব্যথা, তখন পাশের ওই লোকটা একদম সাধারণ একজন মানুষ, সিগারেট খোর একজন মানুষ, দিন দুনিয়ার অত ধার ধারে বলে মনে হলো না। তারপরেও সে লোকটা বলল যে ভাই আপনি দরুদ পড়েন তাহলে ঠিক হয়ে যাবে। আমি এর পূর্বে অনেকবার বিমানে ভ্রমণ করেছি, কিন্তু প্রত্যেকবারই আমাকে এই কষ্টের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমার এই জিনিসটা কখনো মনে পড়েনি। দরুদ পড়লে যে ভালো হয়ে যেতে পারে, মানে একটা মানে কি বল, মিরাকলের মতো একটা জিনিস হলো। আমি যখনই দরুদটা পড়লাম, দুই তিনবার পড়ার পরে মনে হলো যেন একটু কমে গেল ব্যথাটা। তারপর বিমান নেমে গেল, পরবর্তী ফ্লাইট ধরে আবার যখন ইসলামাবাদের পথে উঠলাম, ইসলামাবাদে যখন নামলো আমি কিছু টেরই পেলাম না যে ইসলাম মানে বিমানটা কখন নামলো। তারপরে ইসলামাবাদ থেকে আবার ফেরার সময় আবার থাইল্যান্ড হয়ে আবার বাংলাদেশে আসলাম, বাংলাদেশ থেকে আবার ঢাকা থেকে আবার রাজশাহী আসলাম, তিন চারবার বিমানে উঠলাম, একবারও কানে এক ফোঁটা ব্যথা আমার করেনি। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কীভাবে সম্ভব? আমি শুধু কয়েকবার দরুদটা পাঠ করেছিলাম, যেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি ওষুধ হিসাবে ওটা কাজ করলো এবং আমার ওই প্রতিবারের সেই কষ্টটা দূর হয়ে গেল আলহামদুলিল্লাহ এই দরুদের বদলতে। এই দরুদ আমাকে কে শিখালো? এমন একজন ব্যক্তি যার সাথে দিনের সম্পর্ক খুব কমই আমার মনে হয়েছিল, যে লোকটা সিগারেট করে, একজন সাধারণ মানুষ, আর শিখালো কাকে? কিছুটা হলেও কোরআন সুন্নাহ পড়াশোনা আমরা করি, আমাকে শিখাচ্ছেন একজন সিগারেট খোর ব্যক্তি। তাহলে ওই লোকটা যে কাজটি করলেন ওটা একটা ভালো কাজ করলেন না? ওই লোকটা, তিনি কি আল্লাহর পথে আমাকে দাওয়াত দিলেন না? তার এই দাওয়াতের মাধ্যমে আমি কি উপকৃত হলাম না? প্রত্যেক মানুষের এভাবে দাওয়াত দেওয়ার হক রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন যে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হল আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করা, এমনকি ওই ব্যক্তি যে ব্যক্তি শারিবুল খামর, যে মদ খায়,
এই মদ খাওয়া ব্যক্তিটার উপরেও কর্তব্য রয়েছে যে সে অন্য একজন ব্যক্তিকে ভালো কাজের দিকে নির্দেশ দেবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই লোকটারও হক রয়েছে। আমেরিকায় একজন ব্যক্তি, সে মাত্র এক সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছে, করার পরে সে সূরা ফাতিহাটা শিখেছে এবং আরেকটা জিনিস শিখেছে যে তাকে অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে যদিও সে একটি আয়াত জানে। তো সে আমেরিকায় যে মসজিদে ইসলাম গ্রহণ করেছে, এক সপ্তাহ পরেই সে যে সেই ইমামকে বলছে আমি দাওয়াত দিতে চাই। তখন ইমাম সাহেব বললেন, আপনি তো মাত্র এক সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন, আপনি মানুষকে কী দাওয়াত দেবেন, আপনি তো নিজেই এখনও কিছু শেখেননি। তিনি বললেন, আমি সূরা ফাতিহা শিখেছি, সূরা ফাতিহায় সাতটি আয়াত রয়েছে, অতএব আমি দাওয়াত দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছি। কেননা আল্লাহ রাসূল কি বলেছেন, তার সাহাবীদের উদ্দেশ্য করে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমরা আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দাও যদিও তোমরা একটি মাত্র আয়াতও জানো। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি যখন যুদ্ধে পাঠাচ্ছিলেন, খাইবারের যুদ্ধে একদম ফজরের আগ দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু যখন আক্রমণে উদ্যত হচ্ছেন ইহুদিদের ওপরে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলছেন, হে আলী, ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা ওয়াহিদান কানা লাকা খায়রুম মিন হুমুরিন নাম। হে আলী, তুমি তো আজকে ইহুদিদের বিরুদ্ধে আক্রমণে যাচ্ছ, তাদেরকে হয়তো তুমি হত্যা করবে, কিন্তু তার আগে তুমি জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, যদি তোমার দ্বারা তোমার হাতে একজন মানুষও হেদায়ত প্রাপ্ত হয়, তবে সেই ব্যক্তির হেদায়ত পাওয়াটা তোমার জন্য একজন ব্যক্তির লাল উট প্রাপ্তির চেয়ে বেশি উত্তম হবে। সেটা অর্থাৎ আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তখন ছিল লাল উট, ধরে নিন আজকের যুগে মার্সিডিস বেঞ্চ গাড়ির মতো এই ধরনের একটি সম্পদ ছিল লাল উট। সেই লাল উট পাওয়ার চেয়ে অধিক উত্তম হবে ওই একজন ব্যক্তির হেদায়ত পাওয়াটা তোমার হাতে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, এমন একজন ব্যক্তি কি রয়েছি যে একটা মাত্র ভালো কথা জানেন না? এমন একজন ব্যক্তি কি আছেন? সবাই আমরা কিছু না কিছু ভালো কথা জানি। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই ভালো কথাটা অন্য একজনের কাছে পৌঁছে দেওয়া। হয়তো আমার দাড়ি নেই, হয়তো আমি সিগারেট খাই, আমার লজ্জা পাওয়ার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিয়ে কী বলছেন, ইয়াই হলে দিন আমরতাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, অকুলু কওলান সাদিদা, এবং তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেবেন। আজকে হয়তো তোমার দাড়ি নেই, আজকে হয়তো তুমি ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারো না, হয়তো আজকে তোমার মধ্যে ইসলামের চিহ্নগুলো নেই, কিন্তু তুমি যদি মানুষকে কল্যাণের কাছে আহ্বান জানাও, সত্যের কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তোমার আমলগুলোকে সংশোধন করে দেবেন, তোমাকে মুত্তাকি বানিয়ে দেবেন, তিনি তোমাকে আল্লাহওয়ালা বানিয়ে দেবেন, ওয়াগফির লাকুম দুনুবাকুম, এবং তোমার গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। অতএব দাওয়াত আমাদের কি দিতে হবে, দাওয়াত দেওয়ার কোনো বিকল্প নেই। দুই নম্বর কথা, এই একজন মানুষের মধ্যে দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাতি তওর পর সৃষ্টি করে দিয়েছেন, তার মধ্যে একটা সৃষ্টিগত একটা গুণাবলী তৈরি করে দিয়েছেন। সেই দুটো গুণাবলী হচ্ছে, এক নম্বর হচ্ছে আল উবুদিয়া, দাসত্ব করা, আর দুই নম্বর হচ্ছে দাওয়াত, মানুষকে দাওয়াত দেওয়া, কোনো কিছুর দিকে দাওয়াত দেওয়া। উবুদিয়া, প্রথম যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সেটা হচ্ছে দাসত্ব করা। প্রত্যেকটা মানুষ কারণ না কারণ দাসত্ব করে, সে স্বীকার করুক আর নাই করুক। যারা আল্লাহ দাসত্ব করছে তারা তো আল্লাহ দাসত্ব করছেই, যারা ইহুদি খ্রিস্টানরা রয়েছে তারা তাদের গডের উপাসনা করছে, যারা হিন্দু রয়েছে তারা তাদের দেবতাদের অনুসরণ করছে, তাদের দেবতাদের তারা দাসত্ব করছে। এমনকি যে ব্যক্তি নাস্তিক হিসাবে নিজেকে দাবি করে, যে কাউকে মানে না বলে দাবি করে, সেও কিন্তু একজনকে দাসত্ব করে। কার দাসত্ব জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাকে দেখোনি, ওই ব্যক্তিকে দেখোনি, যে ব্যক্তি তার নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, নিজের প্রবৃত্তি সে দাস। যে ব্যক্তি বলে যে আমি আল্লাহকে মানি না, আমি কাউকে মানি না, সেই ব্যক্তিও একজন ব্যক্তিকে
একজন একটা জিনিসকে মানে, একটা জিনিসের দাসত্ব করে, একটা আদর্শের দাসত্ব করে, সেটা কে? সেটা তার নিজের নাফসের, নিজের নাফস যা বলে, নিজের অন্তর যা বলে, নিজের কুপ্রবৃত্তি যা বলে, সেটাই সে করে। সে তারই দাস, দাস হিসাবে নিজেকে উপস্থাপন করে। সুতরাং কোনো মানুষ পৃথিবীতে আবেদ বা দাস হওয়া থেকে খালি নেই। প্রত্যেক মানুষই দাসত্ব করে, হয় সে কোনো ব্যক্তির দাসত্ব করে, অথবা মানে সৃষ্টি কোনো সৃষ্টিকর্তার দাসত্ব করে, অথবা নিজের নফসের দাসত্ব করে, অথবা কোনো আদর্শের দাসত্ব করে, হয়তো কোনো সংস্কৃতির দাসত্ব করে। দাসত্ব সে করবেই, প্রত্যেকটা মানুষের ফিতরাতে এটা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আর দুই নম্বর বৈশিষ্ট্য, সে কোনো কিছুর দিকে আহ্বান জানায়। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট চলার গতি আছে, নির্দিষ্ট একটা আদর্শ রয়েছে, একটা সংস্কৃতি রয়েছে, সেই দিকে সে মানুষকে আহ্বান জানায়। যে ব্যক্তি চোর, যে ডাকাত, সে অন্য একজন ব্যক্তিকে চুরির দিকে আহ্বান জানায়, ডাকাতির দিকে আহ্বান জানায়। যে একজন ভালো মানুষ, সে মানুষ একটা আরেকটা মানুষকে সে ভালোর দিকে আহ্বান জানায়। এমনকি যদি কোনো ব্যক্তি কোনো কিছুর দিকে আহ্বান সরাসরি নিজের মুখে নাও জানায়, তবুও সে তার পোশাক দিয়ে, তার চরিত্র দিয়ে, তার আচরণ দিয়ে অন্য মানুষকে একটা আদর্শের দিকে আহ্বান জানায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি রাসূল হননি, নবুয়ত পাননি, তার আগে তার দুইটা পরিচয় ছিল। কি পরিচয় ছিল জানেন? একটা পরিচয় ছিল তিনি ছিলেন আস-সাদিক, তিনি ছিলেন সত্যবাদী। আর একটা কী ছিলেন? আল আমিন, তিনি ছিলেন বিশ্বাস, বিশ্বস্ত মানুষ, আমানতদার মানুষ। দুইটা বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। এই দুইটা বৈশিষ্ট্যের কারণে তিনি কুরাইশ গোত্রের মধ্যে অত্যন্ত প্রশংসিত একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত প্রশংসিত একজন ব্যক্তি ছিলেন। তার শুধুমাত্র দুইটা বৈশিষ্ট্যের মাধ্যম দিয়ে তিনি যেন একটা দাওয়াত দিচ্ছেন, একটা সংস্কৃতির দিকে মানুষকে যেন আহ্বান করছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যবসায় গিয়েছিলেন, তখন তিনি রাসূল হননি, তার আগেই তিনি ব্যবসায় যেয়ে, সিরিয়ায় ব্যবসায় যেয়ে তিনি কী করেছিলেন? ওই যে যে মানে খেজুর, খেজুরগুলা, কিছু খেজুর ছিল মানে শুকনো খেজুর, আর কিছু ছিল ভিজা খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা খেজুরকে আলাদা করেছিলেন, একটা এক জায়গায় রেখেছিলেন ভিজা খেজুরকে, আর এক জায়গায় রেখেছিলেন শুকনো খেজুরকে। রেখে বলেছিলেন এই মানে ভিজা খেজুরটা যেহেতু ভিজে গেছে এটার দাম কম, আর যেটা শুকনো খেজুর এটা যেহেতু শুকনো এই জন্য এটার দাম বেশি। তখন ওই বাজারের লোকজন, সিরিয়ার ওই বাজারের লোকজন, তারা সবাই হতবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তখন সেখানে প্রচলিত ছিল এমনই যে শুকনা খেজুর এবং ভিজা খেজুর একত্রিত করে মানুষ বিক্রি করত। কিন্তু তিনি দুইটাকে আলাদা করে, যেহেতু দুইটার বৈশিষ্ট্য, দুইটা খেজুরের বৈশিষ্ট্য আলাদা আলাদা, এই জন্য দুইটাকে আলাদা করে তিনি একটা দাম কম একটা দাম বেশি হিসাবে রেখে বিক্রি করছিলেন। তার এই সামান্য কাজটুকু সারা বাজারে ছড়িয়ে পড়ল। তারা চিন্তা করলো এই লোকটা কে আসলো এখানে, এই ধরনের সততা আমরা তো আর কারোর মাঝে কখনো দেখিনি। আপনি শুধুমাত্র আপনাকে, আপনার নিজেকে মানুষের মধ্যে সৎ হিসেবে উপস্থাপন করুন, ওটাই একটা দাওয়াত হয়ে যাবে মানুষের কাছে। প্রত্যেকটা মানুষ অবশ্যই অন্য একটা মানুষকে প্রভাবিত করে কোনো একদিক দিয়ে, হয় খারাপের দিক দিয়ে অথবা ভালোর দিক দিয়ে। এই দিক দিয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু মানুষকে দাওয়াত দিচ্ছে, হয় সেটা আল্লাহর দিকে অথবা আল্লাহর বিপরীত অন্য কারোর দিকে, অর্থাৎ শয়তানের দিকে। এবার আসুন, আমাদের প্রত্যেককে, যারা আমরা ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করি, যারা মুসলিম হিসেবে দাবি করি, আমাদের কিসের দিকে দাওয়াত দিতে হবে, কোন পথে দাওয়াত দিতে হবে? আল্লাহর পথে। আমাদের প্রত্যেককে আল্লাহর পথে আহ্বায়ক হতে হবে, আল্লাহর পথে দায়ী হতে হবে। যে ব্যক্তি আল্লাহর পথের প্রকৃত দায়ী হতে পারবে, মনে রাখবেন সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের একজন। এই সাক্ষী কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। আল্লাহ বলছেন ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি যে কথায় সর্বোত্তম ব্যক্তি আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান এবং সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে বলে যে আমি হচ্ছে আত্মসমর্পণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত, আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি, এই ধরনের কথা যে বলে সে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। দাওয়াত হচ্ছে সবচেয়ে বড় তিজারত, সবচেয়ে বড় ব্যবসা। আমরা বুঝি না বলে জানি না, আমরা সবসময় আমাদের দুনিয়াবী ব্যবসা নিয়ে ব্যস্ত, দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত,
আমরা মানে যে ব্যবসাটির খবর জানি না সেটা হচ্ছে আল্লাহর পথের ব্যবসা, আল্লাহর পথে আহ্বান করা, এটা সবচেয়ে বড় ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, হাল কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার দিকে আহ্বান করব না, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে সেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর পথে জিহাদ করবে তোমাদের জান দ্বারা এবং তোমাদের মাল দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম কাজ যদি তোমরা জানতে। প্রিয় ভাতৃমণ্ডলী, দাওয়াতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা। কি কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, মান দাল্লা ইলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে, কল্যাণ কাজের দিকে আহ্বান করবে তার জন্য ততটুকু পুরস্কার সংরক্ষিত রয়েছে যতটুকু পুরস্কার তার কথার মাধ্যমে, যে ব্যক্তি প্রভাবিত হয়েছে তার কথার উপর, যে ব্যক্তি আমল করেছে সেই ব্যক্তি যতটুকু পুরস্কার পাবে সেই পুরস্কার এই ব্যক্তি আহ্বান করার জন্য তার জন্য নির্ধারিত হবে। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তিকে সালাত আদায়ের জন্য আহ্বান করেন, ওই ব্যক্তি যদি আপনার কথায় সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ সওয়াব দেবেন, আপনি যেহেতু তাকে সালাতের দিকে আহ্বান করেছেন, আপনার এই আহ্বান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একই পরিমাণ সওয়াব দান করবেন। এভাবে আপনি পৃথিবীতে যত মানুষকে সালাতি বানাবেন, যত মানুষকে আপনি কল্যাণের কাজে আহ্বান জানাবেন এবং যত মানুষ আপনার কথায় প্রভাবিত হবে, তত মানুষের সমস্ত সওয়াব আপনার আমল নামায় যুক্ত হতেই থাকবে। একজন ব্যক্তি একজন আলেমের সামনে একদিন বলছে যে আমি দুই রাকাত সালাত আদায় করে এই দুই রাকাত সালাতের সওয়াব রাসূলের কাছে বকশিয়ে দিতে চাই। তখন ওই আলেম বলছেন, তুমি রাসূলের কাছে কী বকশিয়ে দিবা? তুমি যদি দুই রাকাত সালাত আদায় করো এমনিতেই রাসূলের কাছে ওই দুই রাকাতের সওয়াব পৌঁছে দেবে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পৃথিবীতে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন। পৃথিবীতে এখন যত মানুষ তার কথা অনুযায়ী আমল করবে সমস্ত মানুষের সওয়াব তার আমলনামায় যুক্ত হবে। ঠিক তেমনইভাবে যদি আপনি যত মানুষকে পৃথিবীতে দাওয়াত দিয়েছেন, যত মানুষকে ভালো কথা বলেছেন, যত মানুষ আপনার কথা শুনে ভালো কাজে উদ্বুদ্ধ হয়েছে, সমস্ত মানুষের আমলনামা আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত যুক্ত হতে থাকবে। তাহলে এই ব্যবসাটি কি সর্বোত্তম ব্যবসা নয়? আজকে আপনি যদি পৃথিবীতে কোনো ব্যবসায় নামেন, সেই ব্যবসার লাভ আপনি সর্বোচ্চ পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ পাবেন। কিন্তু দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এই কাজ, এই ব্যবসা যদি আপনি করেন, এই ব্যবসার লাভ আপনি মৃত্যু, আপনার মৃত্যু হয়ে যাওয়ার পরও শেষ হবে না, আপনার মৃত্যুর পরও কিয়ামত পর্যন্ত সেই ব্যবসা চলতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাতৃমণ্ডলী, এবার আসুন, আমাদের দাওয়াতের বিষয়বস্তুটা কী হবে, আমরা মানুষকে কিসের দিকে আগে দাওয়াত দেব, এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। অবশ্যই আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানাবো, সালাতের দিকে আহ্বান জানাবো, আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাবো, কিন্তু সবার আগে আমাদের একটা দায়িত্ব রয়েছে, যে দায়িত্ব নিয়ে সমস্ত আম্বিয়া কেরাম এসেছিলেন। সেই দাওয়াতটা হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে, অর্থাৎ আমার তাওহীদকে তারা প্রতিষ্ঠা করবে, আমার একত্ববাদকে তারা প্রতিষ্ঠা করবে। সর্বপ্রথম আমাদের দাওয়াত হবে মানুষকে তাওহীদের দিকে, যে মানুষটা একই সাথে আল্লাহর ইবাদত করছে, মসজিদে সিজদা করছে, আবার সেই মানুষটা যাচ্ছে খানকায় মাজারে, সেখানে যে পীরের কাছে সিজদা করছে, ওই মানুষটাকে আমাকে আগে ফিরিয়ে আনতে হবে। কারণ ওই মানুষটা নিজেকে যদিও দাবি করছে সে মুমিন, সে মুসলমান, কিন্তু সে নিঃসন্দেহে মারা যাওয়ার পরই সে জাহান্নামে প্রবেশ করবে, তার কারণ সে শিরক করেছে। এই ব্যক্তিকে আগে আপনাকে আমাদেরকে বাঁচাতে হবে। যে ব্যক্তি এখন ইসলাম গ্রহণ করেনি তাকে আগে ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। তারপরে হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে কর্তব্য আসবে, সালাতের দিকে আহ্বান জানানো, যাকাতের দিকে আহ্বান জানানো, তারপরে হালাল খাওয়ার দিকে আহ্বান জানানো, তারপরে মানুষের প্রতি জুলুম না করার জন্য আহ্বান জানানো, এই বিষয়গুলো পরবর্তীতে ধারাবাহিকভাবে আসবে। তবে প্রথম বিষয় কি হবে আমাদের দাওয়াতের? প্রথম বিষয় হবে কি? তাওহীদ,
মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান জানালো, মানুষকে যখন আপনি তাওহীদের দিকে আহ্বান জানাবেন, একজন মানুষ যখন তাওহীদের প্রতি আকৃষ্ট হবে, একজন মানুষের আকীদায় যখন তাওহীদ ঢুকে যাবে, তখন সে এমনিতেই নিজের দায়িত্বগুলো বুঝে নেবে যে সে তাকে কী করতে হবে। যেহেতু সে আল্লাহর আব্দ হিসাবে, আল্লাহর দাস হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, অতএব সে নিজেই এমনিতেই আল্লাহর বিধান মেনে নেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করে নেবে। এবার আসুন, দাওয়াত কোন পদ্ধতিতে দেওয়া লাগবে। দাওয়াতের পদ্ধতির কোনো শেষ নেই। দাওয়াত শুধুমাত্র বক্তব্য প্রদানের মাধ্যমে হয় না, দাওয়াত শুধুমাত্র লেখালেখির মাধ্যমে হয় না, যেটা আমি শুরুতেই বলেছিলাম, দাওয়াত আপনার সুন্দর আচরণের মাধ্যমেও হতে পারে। এমনকি যে আপনারা জেনে অবাক হবেন, আজকে পশ্চিম দুনিয়াতে, পশ্চিমী দুনিয়াতে যত মানুষ ইসলাম গ্রহণ করছে, তাদের অধিকাংশই ইসলাম গ্রহণ করছে কিসের জন্য? মুসলমানদের উত্তম চরিত্র দেখে, মুসলমানদের সুন্দর চরিত্র দেখে। মুসলমানরা তারা মদ খায় না, তারা জেনা করে না, তারা অন্যায় অপকর্মের সাথে যুক্ত থাকে না, এই কারণে মানুষ অধিকাংশই পশ্চিমা বিশ্বে তারা ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে। অতএব যে যে পদ্ধতিতে পারেন না কেন, আপনি যদি বক্তব্য দিতে নাও পারেন, লিখতে নাও পারেন, অন্তত মানুষের কাছে যে দুটো কথা তো বলতে পারেন, মানুষ আপনার কাছে আসলে দুটো ভালো কথা তো বলতে পারেন, ভালো আচরণ তো করতে পারেন, আপনার ভালো আচরণের মাধ্যম দিয়ে একজন ব্যক্তি সংশোধন হয়ে যেতে পারে। এরপরে দাওয়াত দিতে হবে আমাদের একমাত্র কিতাব এবং সুন্নাতের দিকে, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত, এই দিকে ব্যতীত অন্য কোনো দিকে আমাদের আহ্বান জানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনি দাওয়াত দিন মানুষকে, তাবলীগ করুন মানুষকে, মা উনজিলা ইলাইকা, যা আপনার উপরে নাজিল করা হয়েছে। আজকে আমাদের সমাজে অসংখ্য দাওয়াত চালু রয়েছে, বিভিন্ন পীরের নামে বিভিন্ন রকম দাওয়াত চালু রয়েছে, একটা তাবলিগের নামে একটা জামাতি রয়েছে, এই সমস্ত দলগুলোকে আমরা দেখছি, তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষকে আহ্বান জানিয়ে না জানিয়ে তারা এক একজন মানুষের কপল কল্পিত নিয়মের দিকে আহ্বান জানাচ্ছেন। তারা স্ব পীরের দিকে, স্ব খানকার দিকে, স্ব মাজারের দিকে মানুষকে আহ্বান জানাচ্ছেন, তারা আল্লাহর পথে, তারা আল্লাহ রসুলের পথে, কিতাবের পথে, সুন্নাতের পথে মানুষকে আহ্বান জানাচ্ছেন না। অতএব যারা আমরা দাওয়াতি কাজ করব, দাওয়াতের ময়দানে থাকব, তাদের আবশ্যক কর্তব্য হলো, যে কথাটাই আমি বলি না কেন, যে আদর্শের দিকে মানুষকে আহ্বান করি না কেন, সেটা অবশ্যই অবশ্যই যেন কোরআন এবং সুন্না মোতাবেক হয়, কোরআন সুন্নার আদর্শে যেন ঢেলে সাজানো থাকে। আমি আমার আলোচনার শেষ দিকে চলে এসেছি, আমি পরিশেষে যে কথাটি বলতে চাইব, আজকে আমাদের যুব সমাজ যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি হিসাবে আপনাদের প্রতি আমাদের বিশেষ অ্যাপিল এটাই, যে দাওয়াতি ময়দানে যুবকদের করণীয়টা অন্য সকল মানুষের চেয়ে অধিকতর বেশি। ইসলামের শুরুকাল থেকে যদি আমরা দেখি, ইসলামের বিকাশের ইতিহাসগুলো যদি দেখি, আমরা সর্বক্ষেত্রেই দেখব এই যুবকদেরই সবচেয়ে বেশি ভূমিকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পথে সবচেয়ে যিনি বড় ভূমিকা রেখেছিলেন তিনি হচ্ছেন আসাদ ইবনে জুরারা। তিনি ছিলেন মদিনা থেকে আগত 70 জন যে প্রতিনিধি দল ছিল সেই প্রতিনিধি দলের সবচেয়ে ছোট, সবচেয়ে কম বয়স্ক ব্যক্তি, তার বয়স তখন ছিল 18 থেকে 20 বছর। সেই ব্যক্তির আহ্বানে, সেই ব্যক্তির সাহসিকতার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় যেতে সাহস পেয়েছিলেন। অতঃপর আসাদ ইবনে জুরারার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তিটিকে মদিনায় পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত প্রচারের জন্য, তিনি ছিলেন মুসআব ইবনে উমায়ের, তিনি ছিলেন একজন যুবক ব্যক্তি। এইভাবে আমরা যদি ইসলামের ইতিহাসে ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকি, আমরা দেখব যুবকদের ভূমিকার কারণে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৃথিবীর একুল থেকে ওকুল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অতএব আজকে বাংলার জমিনে আমরা যারা দাওয়াতের ময়দানে কাজ করছি, বিশেষ করে যারা যুব সমাজ রয়েছি, তাদের বিশেষ কর্তব্য রয়েছে এদেশের ঘুণে ধরা সমাজে, বিশেষ করে শিরক এবং বেদাত আচ্ছন্ন সমাজে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ আত্মত্যাগের নজরানা পেশ করতে হবে। আমরা রাজি আছি কি? যারা যুবক ভাই রয়েছেন তাদের কাছ থেকে আমরা ওয়াদা নিতে চাই, আমরা কি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত এ সমাজের বুকে ছড়িয়ে দিতে রাজি আছি? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ 1978 সাল থেকে এদেশের বুকে পবিত্র কোরআন ও হাদিসের বিশুদ্ধ দাওয়াত থেকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য মেহনত চালিয়ে যাচ্ছে। এই মেহনতে আমরা আপনাদের সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
এই দাওয়াতকে, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যতটুকু সহযোগিতা করা সম্ভব আপনারা আপনাদের পক্ষ থেকে সেই সহযোগিতাটা করবেন, এটুকু দাবি রেখে। এবং আজকে যে যারা এই মানে মহতে আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই দাওয়াত প্রদানের জন্য দায়ী হিসাবে, দায়ী ইলাল্লাহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। এবং সর্বোপরি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।